হ্যালো সবাইকে, গুড মর্নিং, আমার চ্যানেলে স্বাগতম। আর এই দেখুন, কালকে ছিলাম আমি ফুসপাতে হোটেল একটা বা হোমস্টে, ঠিক আছে। দেখুন সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম লেল হাতাকের উদ্দেশ্যে। আর সকালের ভিউটা দেখুন, দেখুন সামনের ভিউটা, সামনে আসলে ব্রিজ, ঠিক আছে, খুব সুন্দর ভিউ। ওই দূরে দেখো কোনো জঙ্গল নেই, শুধু পাথরের পাহাড়, বড় বড় কিছু জায়গায় আছে গাছ, আর কিছু জায়গায় নাই। খুব সাবধানে নিতে হবে, দেখছো উপর দিকে পাথর গেল। আমার সামনে সাইকেল আছে, আর রাস্তা প্রচুর উঁচু আর প্রচুর রোদ দিচ্ছে। ওই পাশে দেখুন পাহাড় আছে, ওই পাশে পাহাড় আছে, দেখো পাথরের, কোনো জঙ্গল ফঙ্গল নাই, কোনো গাছ নাই উপরে, ঠিক আছে। আরও পাবো এরকম সামনে দিকে, ঠিক আছে। আর এই দেখো রাস্তা, দেখো বৃষ্টি পড়লে এগুলো ধসে পড়বে, এগুলো সাবধানে যদি তোমরা আসো, খুব সাবধানে এগুলো মানে আসা যাওয়া করবে, ঠিক আছে। কেউ যদি আসো এদিকে, আর সঙ্গে লাগবে একটা জলের বোতল রাখবে সঙ্গে সেফের জন্যে। দেখুন আমার কাছে আছে একটা, দেখুন রাস্তায় পাথর দেখো পড়িছে, ধস খাইছে, দেখছো। এই জন্যে বলে লেলে হাদাখ রাস্তা প্রচুর খতরনাক, যদি তোমরা আসো খুব সাবধানে। সামনে দেখুন ভিউটা, আর বাইকের আইডিয়া গেলে গেল, ঠিক আছে, খুব সুন্দর ভিউ। আর এখানে লেখা আছে দেখো, ট্রাক 40 আর এরকম সাম্পের গাড়ি 50। ভিউটা দেখুন, কিন্তু খুব সাবধান যে তোমরা আসো। আচ্ছা এখন রোডটা যেতে সাবধানে, সাইডে দেখো পাহাড়ে বড় বড় পাহাড়। আমি ওখানে এসে পৌঁছিলাম দীপক তাল, ঠিক আছে। দেখো ওই পাশে আমার সাইকেল আছে, আমি সব দেখি দিয়েছি ব্যাক ক্যামেরা। ওই পাশে দেখো পাহাড়, এই দেখো সব ভায়া খারা হয়, বহুত আচ্ছা লাগা। সব আইডার হ্যাঁ, ইধার দেখো সব বেঠা হ্যাঁ, ইধার দেখো সাইকেল উঠা দিয়া গাড়ি মে, ইসকো বলতে হয় দীপক তাল। দেখো বহুত খুবসুরত নাজারা হ্যাঁ, ইয়া পর সাইকেল রে আইডার আর সব হ্যাঁ ইয়া পর। দেখুন ভিউটা, সামনে একটা মন্দির আছে, দেখি দিচ্ছি কি মন্দির। আর্মি ক্যাম্প এখানে, এই দেখুন মন্দির, সামনে ব্রিজ আছে একটা, চলো চলো। দেখো সাইকেল হাইডার গিয়ে ছিল দীপক তালে, সব আসছে একে একে। ওই দূরে দেখো খুব সুন্দর ভিউ, দেখো এই মাত্র আরেকজন।
এখন জায়গাটা খুব সুন্দর, সাইকেল আমার এখানে আছে আর এখানে দোকান আছে খুব সুন্দর। আর ওই পাশে দেখতে পাচ্ছ মানে প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা। এবার যাচ্ছি একটা হোটেলে, আর এটা দাম হলো 70 টাকা। এখন আমি আজকে আমি থাকবো কিংজাং পার, ঠিক আছে? ওই পাশে দেখুন মন্দির আছে ওখানে, এটা কোম্পানির এটা কাজের যা, ঠিক আছে? এই জায়গাটা আমি থাকবো, দেখো রুম আছে এখানে, আমাকে দিয়েছে কথাবার্তা বলে। এই দেখো লাইট আছে এখানে, আর এই দেখো এই রুমটা থাকবো আজ আমি। এই দেখুন আমি টেন্ট খাটিয়ে দিয়েছি এই রুমে, ঠিক আছে? আর খুব সুন্দর রুমটা, বৃষ্টি পড়লে আমার টেন্ট ভিজবে না, এই জন্যে উপরেরটা দেবো নেই, ঠিক আছে? আর সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো।